আসলে আমি ভাষাহীন হয়ে গেছি, কারণ আমি লাস্ট কয়েক মাস ধরে যে বক্তব্যগুলো দিয়ে যাচ্ছি বিভিন্ন টক শোতে, আমি কিন্তু পর্যালোচনা করে দেখলাম কোথাও কোনো স্টেপস আমাদের কথা মতো হয়নি। যেমন একটা কথা বলি, করোনা ছিল, আপনি যে প্রসঙ্গটা তুললেন, করোনা একেবারে বৈশ্বিক একটা মহামারী ছিল এবং এটা সম্বন্ধে এসছে আমরা কিছুই জানতাম না। বাট আফটার 23 ইয়ার্স আমরা যদি এখন লেম এক্সকিউজগুলো দেখাই, ইট ইজ নট টলারেবল। আর এই যে গত পরশু দিন বা গতকালকে একজন মায়ের দুইটা সন্তান পরপর মারা গেল, 1.5 বছরের গ্যাপে দুইটা ছেলে, মানে এগুলো কি কারো জবাবদিহিতা আছে বলে তো আমি মনে করি না। আর 2 নম্বর কথা হচ্ছে, দেখেন এই ডেঙ্গি কিন্তু আমরা বলছি 23 বছর, ইয়েস 23 বছর জোরালোভাবে আছে, কিন্তু আপনি যদি, আমি যেহেতু পাবলিক হেলথ স্পেশালিস্ট, আমার কিছুটা আপনাকে একটু তথ্য দেই। 1964-এ কিন্তু প্রথম আপনার ঢাকা ফিভার নামে এই ডেঙ্গি ফিভারটার আবির্ভূত হয় ফার্স্ট। দেন আমি মালয়েশিয়া সিঙ্গাপুরে কিংবা আপনার ইন্দোনেশিয়া, এটা কিন্তু অনেক পুরনো। কারেক্ট, আমি বলছি যেহেতু এইটাও, যেমন করোনাও যেমন আমাদের দেশে উৎপত্তি স্থল ছিল না, আপনার ডেঙ্গিও কিন্তু আমাদের দেশে উৎপত্তি স্থল ছিল না, এবং এটা সবসময় আমরা জানতাম যে ওয়েল ডেভেলপ কান্ট্রিজ যেগুলো আছে যেমন সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, এগুলো থেকে কিন্তু আমাদের এখানে ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টটা কি এয়ারপ্লেন করেই কিন্তু এখানে এসেছে। এবং প্রথমে কিন্তু ধারণা ছিল এরকম যে আপনার এটা ভালো পানিতে হয়, যে কারণে কিন্তু আমরা বারবার বলেছি এসির পানি, বৃষ্টির পানি, টবে স্বচ্ছ পানি। এখন কিন্তু ইট ইজ কমপ্লিটলি চেঞ্জড, এই তথ্যগুলো মানুষজন রাখে না, যারা বলে নিজেদের কর্মস্থলের জায়গার থেকে বলে। কিন্তু দেখেন এখন আপনি যদি একটু বাইরের দিকে তাকান, এই ডেঙ্গি কিন্তু এখন মিডল ইস্টে পাওয়া যাচ্ছে, ডেঙ্গি কিন্তু এখন সাউথ আমেরিকায়, আপনি পেরু, বলিভিয়া, আপনি ব্রাজিল, এইসব জায়গা পাওয়া যাচ্ছে। তাহলে ওখানে তো আর বৃষ্টিটা নাই, তাহলে এখন কি, এখন হলো কয়েকটা ইস্যু একসাথে হয়েছে, আপনার মশার বিহেভিয়ার চেঞ্জ হয়েছে এবং সেই চেঞ্জটা করেছে মানুষ নিজে, বলে দিচ্ছি আমি। এরপরে আপনি রেইন, রেইন যেটা আমাদের এখন হচ্ছে, দেখবেন রেইনি সিজন, আগে ছিল বর্ষাকালে রেইনি সিজন, এখন কিন্তু নাই, ইন্টারমিটেন্ট রেইন হচ্ছে, রেইনগুলো থাকছে আবার চলে যাচ্ছে, আবার পানিগুলো লজ হচ্ছে, এইভাবেই কিন্তু চলছে। এবার আপনি আসেন টেম্পারেচার এবং হিউমিডিটি, এগুলো কিন্তু এখন অ্যাড হয়েছে, যে কারণে কিন্তু আপনার মিডল ইস্ট এবং আপনার সাউথ আমেরিকায় এগুলো এখন প্রমিনেন্ট হচ্ছে। প্লাস আপনি দেখেন, আগে আমরা বলতাম স্বচ্ছ পানি, যে কারণে আমরা বলতাম ডাবের খোসা, এগুলো সব টায়ারের পানি এগুলো, কিন্তু এখন দেখেন, এখন কিন্তু আমরা নিজেরাই বলছি সুয়ারেজ ঠিক করার জন্য ড্রেনের পানিতে হচ্ছে, নর্দমায় হচ্ছে, আপনার ডোবাতেও হচ্ছে। এখন যেটা ইস্যু হচ্ছে, দেখেন আমরা কিছু আগে বলতাম যে এটা সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশনের গাফলতির কারণে এই ডেঙ্গিটা যখন এমনভাবে এখন ছড়িয়ে গেছে, এখন তো আর সিটি কর্পোরেশন নিশ্চয়ই গ্রামেগঞ্জে গিয়ে কাজ করবে না, এখন বলবে আমরা তো আমাদের জায়গাটা দেখেছি। এখন এই যে ডিসোল্ডারিং আমাদের দেশের, এবং এই দায়বদ্ধতাটা মানে যদি কেউ না নেয়, তাহলে এই ডেঙ্গির সিনারিও এবং এর সি কনসিকোয়েন্স আরও বাড়বে, কমবে না। এখন যেটা আমি যেটা দেখি, যে যেমন দেখেন যে এই যে ছাদ কৃষি, ছাদ কৃষি কিন্তু খুব ভালো একটা জিনিস, সেটা বললেই কিন্তু অনেকে মনে করে আমি এগেনস্ট ছাদ কৃষি, আসলে না, ছাদ কৃষি খুব ভালো জিনিস, দ্যাট ইজ ওকে। কিন্তু এবার দেখেন মশার ঘনত্ব কিন্তু ছাদে বেশি পাওয়া যাচ্ছে রাদার দেন আপনার গ্রাউন্ডে ইন টার্মস অফ সিটি, ওকে। এবার আপনি দেখেন, আমরা কিন্তু জানি না, কেউ জানে না, যেমন দেখেন কিছু কিছু, যেমন ধরেন আপনার ডেঙ্গিটা কমানোর জন্য সিঙ্গাপুর কিন্তু একটা ডিভাইস তৈরি করেছে, সেই ডিভাইসটা আপনি যেখানে খুশি রাখবেন, ওখানে কিন্তু মশা এসে অ্যাট্রাক্ট করে মারা যাচ্ছে। বাট আমাদের কিছু জিনিস আছে খুব ইজি, আমি কিন্তু অনেক দর্শক আমার আছে, তারা ভাববে যে একই কথা উনি বারবার কেন বলছে, বলছি এই কারণে যাতে এটা মাথায় ঢোকে এবং তারা যেন প্র্যাকটিস করে। কি জিনিস আমি বলে দিচ্ছি, যেমন পুদিনা পাতা, এরা যারা ছাদ কৃষি করেন বা ফুলের টবে পুদিনা পাতা যদি লাগান, মশা আসে না, আসেন আপনি। তারপরে বলছি আপনার বেজল লিফ, বেজল লিফটা কি, এটাতে মশাও আসে না, মাছিও আসে না, এবং এটার রস দিয়ে যদি আপনি ঘর মোছেন, মশা আসবে না। এরপরে আপনি আসেন সিট্রোনেলা বলে একটা ঘাস আছে, ঘাস বুশ, যেমন আমরা বাসার কথা চিন্তা করি, এই যে আমি বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছি, এইখানে তো ঝোপ ঝাড় জঙ্গল কোনো কিছু বাদ নাই কথা, আমি তো শুধু সিটির কথা চিন্তা করবো না, আমি তো সারা বাংলাদেশের রেসপেক্টে বলবো, এই সিট্রোনেলা ঘাসটা আপনার 3 থেকে 4 ফুট মতো লম্বা হয়, এবং এই যদি আমরা ওই ফুলের গাছের পাশাপাশি এগুলো লাগিয়ে দেই, ওইখানে কিন্তু মশা আসে না। যেমন আর একটা তথ্য দিই, যদিও এটা সিজনাল, সেটা হচ্ছে যে ব্রিটিশ যখন এসেছিল আমাদের দেশে, তখন কিন্তু আপনি খেয়াল করবেন তারাই কিন্তু গ্যাদা ফুল নিয়ে আসছিল, কেন,
তখন কিন্তু কয়েলও ছিল না, অ্যারোসল ছিল না, কিছু ছিল না। এই গেঁদা ফুলের আপনার গন্ধ এবং রেণু এই জিনিসটা মশা সহ্য করতে পারে না। এই যে দেখেন, এটা কিন্তু খুব ন্যাচারাল একটা আপনার ইস্যু এবং এইটাতে কিন্তু তেমন খরচও কিন্তু নাই। এই জিনিসগুলো যদি আপনি আমাদের জনসাধারণ জনসচেতনার জন্যই কিন্তু আমাদের পাবলিক হেলথ সাবজেক্টটা, আমরা এখন এমন পর্যায়ে চলে গেছি যে এই কথাগুলো অনেকে মনে করবে কি বলে যাচ্ছেন এই ভদ্রলোক, কিন্তু না, আমার পক্ষে তো এখন এক্সপেন্সিভ ইস্যুসগুলো কিন্তু আমি দিতে পারছি না। যেমন আপনি ঢাকা শহরে ফগিং করেন, ফগিংয়ে বরঞ্চ উল্টা হচ্ছে এখন, যেটা আমি দেখি ফগিংয়ে তো মশা মরেই না, ওই মশা যেগুলো বাইরে ছিল সেগুলো ঘরের ভিতরে আসছে। তো এই জিনিসগুলো তো ধরেন এখন গ্রামে গঞ্জে সব জায়গায়, ইয়েস একটা পারবেন আপনি যদি এরোপ্লেন দিয়ে, যে আগে যেটা আমাদের করতো যে সি প্লেন, তারপরে প্লেন দিয়ে আপনার ওই যে মশার কীটনাশক যে দিত, তাতে কিন্তু আবার হেলথ হ্যাজার্ডও আছে, এই শ্বাস প্রশ্বাসের মধ্যে সেটা ঢুকবে, অনেক কিছু আছে। তো এখন যেটা হয়েছে, আমি যেটা মনে করি যে এখন আর সিটি কর্পোরেশনকে দোষারোপ করেও কোনো লাভ হবে না। এখানে এখন যেটা আমি বুঝি যে সিটি কর্পোরেশন তো থাকবেই যেখানে সিটি সংযুক্ত আছে, সেটার সাথে সাথে আপনার স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় তো থাকবেই, কিন্তু এদের সাথে থাকতে হবে আপনার এডুকেশন মিনিস্ট্রিকে। কেন, আমি দেখলাম কলকাতায় যেটা তারা শুরু করলো, আমার একটা অপরচুনিটি হয়েছিল যে কলকাতা মেয়র, তার সাথে আমি টক শো করেছি, একেবারে সেম সেম আমাদের সব কিছু আছে, বরঞ্চ ডাক্তারদের দিক দিয়ে, হসপিটালের ফ্যাসিলিটিসের দিক দিয়ে বাংলাদেশ কিন্তু অনেক বেটার, অনেক বেটার দেন দেম, বাট তারা কিন্তু ডেঙ্গুটাকে কন্ট্রোল করে ফেলেছে। কিভাবে দেখেন, আচ্ছা আমরা যখন এই যে বলি যে ডেঙ্গু হবে, ডেঙ্গু হবে কিসের বেসিসে বলি, এটা গণনা করে তো বলি না, আপনার পাস্ট হিস্ট্রি দিয়ে, পাস্ট ডেটা দিয়ে। তা আমার যদি 23 বছরের আপনার রোগটা হয়েই থাকে, অ্যাটলিস্ট 10 বছরের ডেটা সেট আমার কাছে আছে। আমি কি জানি না যে এই 10 বছর আগে কোন জায়গায় ডেঙ্গুটা বেশি হয়, কাদের বেশি হয়, কোন এরিয়াটাতে বেশি হয়? সেই সব এরিয়াগুলো যদি আমি কন্ট্রোল করতে পারতাম তাহলে এই জিনিসটা হতো না। আশিক ভাই, আসলে সত্যি কথা কি জানেন, এটা যেহেতু ভেক্টর বর্ন ডিজিজ, খুব সহজ, এটা কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ লাগবে না, সাধারণ মানুষ বুঝবে। আপনি মশা মারেন, ডেঙ্গু কমবে, একদম ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে ডিক্রিজ অফ মসকিটো অ্যান্ড ডিক্রিজ অফ ব্রিদিং স্পেস অফ মসকিটো ডিক্রিজেস আপনার ডেঙ্গি ফিভার। তো এখন এই জিনিসটা যদি আমরা না করে, এই ডেঙ্গু হয়ে গেলে তারপরে কি হবে আপনি বলেন তো, যে বিশ্বের কোন দেশে, কোন হসপিটালে আপনার ফ্লোরে রেখে ট্রিটমেন্ট হয়? এই চাপ দেখেন, যে ডাক্তার, আমি ডাক্তার বলে ডাক্তারদের সাপোর্ট করছি না, এই যে করোনার এত বড় ধকল ডাক্তাররা নেওয়ার পরপরই দেখেন মাঝখানে কিন্তু আবার আপনার ডায়রিয়ার একটা বড় একটা প্রকোপ গেছে, তারপরে আপনার এই যে আবার একটা ডেঙ্গু আসলো, দে আর অলসো টু মানুষ, তারেও এই জিনিসটা ফেড আপ হয়ে যাচ্ছে মানে। এবং চিকিৎসার কিন্তু আবার এটাও দেখবেন যে কত মানুষ কিন্তু আবার ভালো হয়ে গেছে, সেই রিপোর্টটা আবার নাই, কিন্তু অ্যাজ আ হোল এখন সমস্ত মানুষ আপনার এখন যুক্ত হইতে হবে। যেমন আপনারা যেমন ঝাঁপিয়ে পড়েছিলেন করোনার সময়, মানে প্রত্যেকটা মিডিয়া আমাদের যেভাবে সাহায্য করেছেন সেইভাবেই আবার এই ডেঙ্গুটাও মোকাবেলা করে।